রোজা সফল হবে না যে ব্যক্তি অন্যায় অশ্লীল মিথ্যা এগলি সারতে না পারলো তার রোজা রেখে উপোস করা আল্লাহর কোনো প্রয়োজন নাই নাসাই শরীফের হাদিস হাদিসের সনত্তা সহি আসিয়া মুজুন্না মা লাম ইখরিকহা রোজা হলো ঢাল যদি ফুটা না করে ঢাল যদি ছিদ্র করে দেয় তাহলে এই ঢাল দিয়ে জাহান্নামের আযাব ফেরানো যাবে না সুনান ইবনে মাজার হাদিস রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু অনেক রোজাদার আছে যারা রোজা রেখে শুধু কষ্টই পায় ক্ষুধার কষ্টই পায় আর কিছু পায় না নেকিও নাই বরকতো নাই ক্ষমাও নাই কিছু নাই শুধু কি পায় পেটের ক্ষুদাটা পায় অরূপ্বা ক ইম ইন লাই সালাহু মিন কেয়ামিহি ইল্লা সাহার অনেক কেয়ামকারী তারাবি নামাজ পড়ে কিন্তু পইরা অর্গমা হয় আর কিছু পায় না শুধু অর্গুমাটা ভাই একজন ভাইলো ক্ষুদা রাত জায়গা পাইলো অর্গুমা আর কিছুই সে পায় না কোন রোজাদার রোজা রেখে যে নিজের ওই পাপ কাজ ছাড়তে না পারে আল্লাহ এর রোজার কোন দরকার নাই তাহলে এই রোজা এমন রোজাদার যেন আল্লাপাক আমাদেরকে না করান যেই রোজা রেখে শুধু খুদাই পাওয়া যাবে আর অর্ঘুমাই থাকা হবে এমন রমজান পালনকারী যেন আল্লাহ আমাদেরকে না করে ওরকম হতবাগার কাতারে যেন আমাদেরকে সামিল না করে আল্লাপাক রাবুল আলমিন বলেন তোমরা একে অপরকে গিবৎ করিও না অন্যের গীবত তোমরা করিও না আইয়া হেব্বো আহা দুকুম এই মা হি হি মাই ত্যাং ফ্যাকারি তোমরা কি পছন্দ করো তোমার মরা বাইয়ের গোস্ত খাওয়া এটা তো সবাই অপছন্দ করো তাহলে গিবোৎ করা হলো মরা বাইয়ের গোস্ত খাওয়ার সমান এখন আপনি মুরগি খান না খাসিও খান না গরুও খান না মরা বাইয়ের গোস্ত খান রোজা হবে না না গিবত করা হলো কিসে পাকের কোরআন সুরা হুজোরাত এখানে বলা হচ্ছে তোমরা কি এটা ভালোবাসো যে মরা ভাইয়ের গোস্ত খাবে এটা হলো গিবত করা হলো মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান লাই কারো মন্দ বলাটা পছন্দ করে না আপনার মধ্যে মন্দ আছে ইয়া রসুল্লাহ গিবতটা কি মাল মালগি বা রসুলাম বললেন আখা কাবিমা যেই কথা তোমার ভাইয়ের ব্যাপারে বলবা এটা শুনলে যদি সে তার মনে কষ্ট পায় এটাই গিবত এক হ্যাপি বললেন ইয়া আমি যে কথা বলতেছি এই দোষটা যদি তার মধ্যে থাকে রাসুল্লাহ সাস্লাম বলেন যদি থাকে তাহলেই গিবত হবে আর না থাকলে এটা হবে কি মিথ্যা অপবাদ সত্যই হলে গিবত হবে আমরা মনে করি আমার কথা তো ঠিকই মসজিদ থেকে নামাজ পেরে বাইরেছি দেশে ছুটিতে গেলাম তো মসজিদের সামনে একটা টুল বানাইছি তো গিয়া বসলাম আমি সহ আরও তিনজন তো একজনে বলতেছে অমুকে ভাতলা আচ্ছা তো আরেকজনে আরেকটা বললো আরেকজনে আরেকটা বললো তিনজনে তিনটা কি বোধ করলো আমি বললাম এই যে টুলটা বানাইছেন ওপরে টিনটুন দিয়া সুন্দর করে একটা ইয়ের মতো পার্কের মতো বানাইছে তা আমি বললাম এটা কি বানাইছে কি জন্যই মসজিদ থেকে বাইরে আপনারা প্রতিদিন এটা প্র্যাকটিস করেন অমুকের দোষ এই হের দোষ এই হের দোষ এই হ্যাঁ বলতে পারে হয়তো আমি কথাটা ঠিকই বলছি আসলে তো আমি যা বলতেছি সত্য তুমি যত সত্যবাদী হও আল্লাপাক কারো মন্দ বলাটা পছন্দ করেন না মানসা তারা মুসলিমান সতরাহুল্লাহু يوم কোন মুসলিমের দোষ যে গোপন করে রাখে কেয়ামতের দিন আল্লাহ এই ব্যক্তির দোষ গোপন করে রাখবেন তাইলে দরকার আছে আমার নিজের সাথেই অন্যের দোষকে গোপন করা দরকার আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা সুই মিনা القওল আল্লাহ পাক এটা পছন্দ করেন না যে কারো মন্দটা তুমি কি করবে প্রকাশ করবে ইল্লা মান জুলিম হ্যাঁ তবে জুলুম মজলুম হলে তুমি বলতে পারো বড় ভাই ছোট ভাইকে মারছে সে বলবে না বাপের কাছে যে আমাকে সে মারছে